খবর নাই মানে কি? তোকে আমি কতগুলো কল করেছি তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। দেখেছিস তো কল ব্যাক করিসনি কেন? আমি তোকে নিয়ে টেনশন করলাম বা আমি আসলে কি করছি না করছি তোর কি কোনো কিছুতে কিছু যায় আসে না তাই না? আচ্ছা তুই কি নিয়ে এত বিজি ছিলি যে আমাকে কল দিতে পারিসনি? আমাকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ কেন তোকে গ্রেফতার করবে? কেন আমি নিজেও জানি না, আমার কি অপরাধ সেটা আমি জানি না। কোনো অপরাধ ছাড়াই পুলিশ তোকে গ্রেফতার করলো? আর তুই জিজ্ঞাসা করলি না পুলিশকে কেন গ্রেফতার করেছে? আমাকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেফতার করেছিল, আবার ছেড়েও দিয়েছে। যাক, কোনো কেস টেস করেনি তো? আমি আসলে কিছুই জানি না কেন আমাকে ধরে নিয়ে গেছে আর কেন ছেড়ে দিয়েছে। বাসায় গিয়েছিলি? হ্যাঁ, বাসা থেকে আমাকে আমার বাবা বের করে দিয়েছে, বলেছে আর কখনো যাতে তার সামনে না পড়ি। মুসা, ছেলে মানুষই করিস না, বাসায় যা, আঙ্কেলকে সব বুঝিয়ে বল, আঙ্কেল সব বুঝবে। আর তাছাড়া এভাবে রাস্তা রাস্তা থাকা যায় নাকি? কিভাবে থাকবি তুই? সমস্যা নেই, এসব সয়ে যায়, আমি আর বাসায় যেতে পারবো না। বুঝেছি, তাহলে আমার সাথে চল। কোথায় যাবো তোর সাথে? তোকে একটা থাকার ব্যবস্থা করে দিব। শেষ পর্যন্ত করুণা করছিস আমার উপর? করুণা কেন করবো, পাজলামো করিস তুই আমার সাথে? তুই কে? তুই আমার ফ্রেন্ড, একদম ফালতু কথা বলবি না, এখনই তোকে আমি এখান থেকে ফেলে দিব। শোন, আমি তোকে একজনের নাম্বার দিচ্ছি, এখন সেন্ড করে দিচ্ছি, তুই ওনাকে এখনই কল দিবি, কল দিয়ে ওনার বাসার ঠিকানা নিয়ে ওনার বাসায় উঠবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই তো পাঠিয়েছি। আর কোথায় যাচ্ছিস? ও আচ্ছা, হ্যাঁ যা, আমি ফোন দিলে ফোনটা ধরিস। কি ব্যাপার ফকিরা, তুমি আম্মা জানের মাল ধরা খাওয়ায় গা ডাকাচ্ছো কেলা? আপা বনি, আমার কোনো দোষ নাই কে? আবে ওই হালাই, তোর দোষ নাই কে মানে? তুই কি ভিদার খাস? মাল কেমতে কোন জায়গায় সাপ্লাই দেওয়ার লাগে তুই জানোস না? ঠিক মতো কাম করবার পারবি না কইলেই পারতি। এর আগেও তুই আমাকে অনেক ক্ষতি করছো, চল আম্মা জানের কাছে। আপা বনি, আমার এবারের মতো আপনি মাফ করে দেন, আমি মাল ঠিক মতো জায়গায় দিছিলাম, কিন্তু কেমনে জানি কেরা বেড়াবাই জায়গা ছিকা ওই নাটকির পোলারা আমার লগে বারবার ঝামেলা করতেছে, আমি বুঝবার পারতেছি না ম্যাডাম, আমার আপনি মাফ করে দেন ম্যাডাম। না 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 না, তোরে তো সারম যাইতো না, তুই বহুত সিয়ানা হয়ে গেছিস গা, চল আম্মা জানের কাছে চল। আপামনি, এবারের মতো আপনি আমার মাফ করে দেন, আমি মাল ঠিক মতো জায়গায় দিছিলাম, কিন্তু কেমনে জানি কেরা বেড়া খাওয়া গেছে গা, আর ওই নাটকির পোলারা বারবার আমার লগে কেমনে জানি গেম করে মাল লয়ে যেতেছে গা, মাল আড়াই যেতেছে গা, আমি এর লিগে ম্যাডামের কাছে যাইবার পারতাছি না, আপনি আমারে মাফ করে দেন ম্যাডাম, আমারে ছাইরা দেন ম্যাডাম। আপা, বাইরে ছাইরা দেন, বাইরে মনটা খারাপ, তাই মন খারাপ লেগে সুইসাইড করবে যে বেছিল। ওর তো ময়রা যাও নেরি কাম, আর বাইচে থাকুন তো কোনো দরকার নেই কা, যতদিন বাইচে থাকবো আমাকে শুধু লস করবো, চল তারে বাসায় নিয়ে উপরে পাঠাই দিন, কষাই রে দিয়ে তোরা জবাই দিন। আরেকবার খালি সামনে পায়ানোই দেখিস।